কোনো বেনামাজি ইয়া ইফতারে খাওয়া যাবে কি না তো বেনামাজি থেকে দূরে থাকার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে রবায়তের মধ্যে অনেক বিধান এসেছেন এবং অনেক মানে সতর্ক এসেছেন বেনামাজির থেকে দূরে থাকার জন্য বেনামাজিকে তিরস্কার করার জন্য বেনামাজির চেহারা পশুও পর্যন্ত দেখে না সকালবেলা এই ধরনের বর্ণনার মধ্যে এসেছে সুতরাং বেনামাজির থেকে কি করা দূরে থাকা দরকার তার ইফতারি না খাওয়াও বর্জন করাও প্রয়োজন আর যদি কেউ যদি বেনামাজি হলেও হইলেও কেউ যদি হালাল টাকা দিয়ে যদি সে যদি ইফতারি করায় খাইতে পারবে কিন্তু না খাওয়াটাই কি ঠকোয়া না থাকাইতে কী ঠকুয়া একটা হলো ফতোয়া আর একটা হলো কি তকোয়া ফতোয়া বলতেছে যে হালাল টাকা দিয়ে খাওয়াইতেছে পারবে কিন্তু তকোয়া হলো তার জিনিস কী করা না খাওয়া সেটা পরিহার করতে হবে